আর এবারে যেদিকে চোখ রাখবো আজ উত্তপ্ত রাজ্য বিধানসভা, বিধানসভায় এই মুহূর্তে চোখ রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ণায় বসেছেন বিধানসভায়। আপনারা জানেন যে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতাকে, স্পিকারের সঙ্গে ঠিক আচরণ না করার অভিযোগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে সাসপেন্ড করেন, কিন্তু আজ দুদিনের মাথায় ফের উত্তপ্ত বিধানসভা। প্রথমে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে এই দাবিতে। আর এই মুহূর্তে সরাসরি দেখছেন রাজ্য বিধানসভায় ধর্ণায় বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভায় ধর্ণায় বিরোধী দলনেতা, সেই ছবি দেখছেন সরাসরি। রাজ্য বিধানসভায় আজ উত্তপ্ত পরিস্থিতি, ধর্ণায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিপ্লব চক্রবর্তী রয়েছেন বিধানসভা থেকে ফোনে। বিপ্লব, শুভেন্দু অধিকারীকে আগেই সাসপেন্ড করা হয়েছিল, স্পিকার করেছিলেন, আর আজ শুভেন্দু অধিকারী ধর্ণায় বসেছেন, সব মিলিয়ে কি কি পরিস্থিতি এখনো পর্যন্ত সামনে আসছে? দেখো, কালকের পরে আজও উত্তপ্ত বিধানসভা অধিবেশন, এরকম বিধানসভা অধিবেশন বাইরে শুভেন্দু অধিকারী ধর্ণায় বসেছেন। আমরা দেখছি গতকাল যেরকম একদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রীরা ধর্ণা দিচ্ছেন এবং তারা থালা বাজিয়ে প্রতিবাদ করছেন, তার ঠিক অপর প্রান্তে ঠিক গাড়ি বারান্দায় সেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা ধর্ণা দিচ্ছেন এবং সেই ধর্ণা মন্ত্রী বিধায়করা আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলের মন্ত্রী বিধায়করা তারা ধর্ণা দিচ্ছেন এবং আম্বেদকরের মূর্তির ঠিক অপোজিটে গাড়ি বারান্দায় একইরকম ভাবে থালা বাজিয়ে ধর্ণা দিচ্ছেন তৃণমূলের নেতৃত্বে বিজেপি বিধায়করা। অর্থাৎ দুপক্ষের যে ধর্ণা কর্মসূচি তার নিয়ে কিন্তু উত্তপ্ত বিধানসভা। তোমাকে বলে রাখি, শুভেন্দু অধিকারী তার জন্য বিধানসভা বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর চোর স্লোগান শুরু হয় এবং তৃণমূলের তরফ থেকে চোর চোর স্লোগান এটা শুনে শুভেন্দু নেমে আসে বিধানকে নেমে তিনি ধর্ণায় বসেন এবং ইতিমধ্যে এই যে ধর্ণা সেই ধর্ণা নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সব কিছু রাস্তা পাঠিয়ে ধন্যবাদ দিচ্ছে একই রকম ভাবে তৃণমূল বিধানমন্ত্রীরা তারাও কিন্তু ধন্যবাদ দিচ্ছে। অর্থাৎ গতকালের পরে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিধানসভা উত্তপ্ত বিধানসভা, এটা বিধানসভায় যে দৃশ্য তার কিন্তু নজির বিহীন সম্পর্কি গতিতে এমন দৃশ্য দেখা যায়নি গতকাল এই দৃশ্যের সাক্ষী ঘটেছেন বাংলা। তারপরে কিন্তু আজও কিন্তু সেই একই দৃশ্যের সাক্ষী থাকছে কিন্তু বাংলার মানুষ। অর্থাৎ বিধানসভার যে অধিবেশন সেই অধিবেশন শেষ হয়েছে কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ বেশ কিছুদিন আগে অধিবেশন শেষ হয়েছে। অধিবেশনের পরে বিধানসভার সামনে এবং তৃণমূলের বিশ্ব তৃণমূলের বিশ্ব সব কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে সরগরম বিধানসভা। অর্থাৎ এই যে আমাদের জনগণের যে ছবিতে থাকছে সেই ছবিটা আমাদের দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বসে রয়েছেন কি গাড়ি বান্দার স্ত্রীকে, সেই গাড়ি বান্দার স্ত্রীকে উত্তপ্ত পরিস্থিতি। ধন্যবাদ বিপ্লবকে। রাজ্য বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ধর্ণায় বসেছেন, সব মিলিয়ে আজ উত্তপ্ত পরিস্থিতি। জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে আগেই ওয়াক আউট করে সরব হয়েছেন বিজেপি বিধায়করা।